আবার সেই বাস স্টেশন, এটা একটা আন্ডারগ্রাউন্ড বাস স্টেশন, পোর্ট সিটি পোর্ট অথরিটি। অনেক অভিজ্ঞতা এদেশের অর্জন করলাম আর কি, মানে এই বাসেই তো এবার নিয়ে টোটাল তিনবার ওঠা হলো। গ্রেহাউন্ড একটা বাস কোম্পানি, ওরা আমাকে অনেক ডিসকাউন্ট দিছে, কারণ ওরা কম্পিউটার ঢুকেই দেখতেছে বারে বারে আমার নাম। ক্যানাডা গেলাম, ক্যানাডা থেকে এখানে আসলাম, আবার এখন যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে। তো ওদের এত অত্যাধুনিক কম্পিউটার যে আমি নামটা ঢুকানোর সাথে সাথে আমি কবে কোথায় গেছি সব মানে ওদের কম্পিউটার চলে আসে। তা আমাকে বললো যে মিস্টার মিসবাউদ্দিন, তুমি তো আমাদের রেগুলার কাস্টমার হয়ে গেছো, তোমাকে আমরা এবার ডিসকাউন্ট দিলাম, আর ভালোই ডিসকাউন্ট দিলাম, অ্যাটলিস্ট 50%। যাই হোক, সেই আবার সেই টার্মিনালে আসলাম, এখন আবার রওনা হচ্ছি ওয়াশিংটন ডিসি, ওখান থেকে যাব ভার্জিনিয়া, তারপরে দেশে। তো যাই হোক, ভ্রমণ অভিজ্ঞতা অনেক হইল, যে এলাকা ছাড়তেছে সে এলাকার জন্য একটু খারাপও লাগতেছে, মাঝে মাঝে মনে হচ্ছে যে যেখানে ছিলাম ভালোই ছিলাম, আবার নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতেছি। এক এক জায়গায় এলাকার এক এক রকমের অভিজ্ঞতা। সে যাই হোক, খুব আনন্দ, খুব ভালোভাবে কাটলো এই কটার দিন। এখন বিদায় ঘন্টা বাজতেছে, তবে আমার মনে হয় আমি টোটাল জার্নি থেকে আমাকে এক সপ্তাহ বেশি থাকতে হবে, কিছু একটা মানে জটিলতা আছে, অর্থাৎ টিকিট জটিলতার জন্য আমাকে এক সপ্তাহ আমাকে হয় টাইমটা হয়তো বাড়াতে হচ্ছে আর কি। এনিওয়ে সমস্যা নেই, যতদিন থাকো ততদিনই লাভ, ততই ভালো লাগতেছে। যাই হোক, এখন এই মুহুর্তে আমরা নিউইয়র্ক বাস টার্মিনাল, পোর্ট সিটি পোর্ট অথরিটি বাস টার্মিনাল, এটা একটা এয়ারপোর্টের থেকেও বড় কিছু মনে হয় আমার। যাই হোক, এখন বাসে উঠবো কিছুক্ষণের মধ্যে, 4-4.5 ঘন্টা লাগবে ডিসিতে যাইতে। আচ্ছা, যাবো না, এই কোম্পানিটা আমার কাছে খুব ভালো লাগছে, গ্রেহাউন্ড। ওরা মানে এদের এখানে বাসে যতবার চড়া হবে ততবার তারা প্রমোশন দেবে, মানে কিছু ডিসকাউন্ট দেবে, মানে সব কিছু মিলিয়ে ভালো আর কি। তার এদেশের আইনকানুন নিয়মকানুনকে আমার গভীর শ্রদ্ধা, তাদের সিস্টেমকে আমি স্যালুট করি। কোনো দিন আমরা এরকম হতে পারবো কি না জানি না, হলে ভালো হইতো, হলে ভালো হইতো। এখন আমরা চেষ্টা করি, যদি সবাই চেষ্টা করি, আমাদের দেশটা একদিন আমেরিকা হবে।